একজন ইমানদার মুমিন তার প্রথম ডিউটি হলো আল্লাহ পাক কর্তৃক যত কিছু ফরজ করেছে এই ফরজ ইবাদত বন্দেগী করা এটা ইমানদারের নিয়মিত ডিউটি এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কল্যাণের কাজ নেকির কাজে বাড়াইয়া করে অতিরিক্ত করে নফল অতিরিক্ত যে করে আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন কৃতজ্ঞতার সাথে শুকরের সাথে তার সেই আমল গ্রহণ করব আমরা যেমন বলি যে বিভিন্ন রিসিটের মধ্যে লেখা থাকে কুফরে ধন্যবাদের সহিত গৃহীত হল ধন্যবাদের সহিত গ্রহণ করা এরকম তাহলে নফল ইবাদত নফল বন্দিগি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফরজ বন্দিগির পরে আবশ্যক ডিউটির পরে বান্দা যদি অতিরিক্ত আরো করে আমি আল্লাহ তাআলা এতে খুশি হই আমি আল্লাহ তাআলা কৃতজ্ঞতার সাথে সেটা গ্রহণ করি এই কারণে একজন ইমানদার মুমিনের উচিত এ কথা ভাবা যে আমাকে আর রব্বুল আলামিনের পক্ষ থেকে আবশ্যক করা যত বিধান এগুলোও পালন করতে হবে এবং অতিরিক্ত নওয়াফিল অতিরিক্ত যেগুলোকে নওয়াফিল বলে নফল বলে মুস্তাহাব বলে সেগুলোও পালন করা উচিত একটা হাদিস আছে বিখ্যাত হাদিস হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ফরজ ইবাদত করে সে তার দায়িত্ব আদায় করে কিন্তু বান্দা যখন নফল ইবাদত করে তখন সে আমি মাওলা একেবারে মুকাররা ঘনিষ্ঠ হয়েছে ওমা তাকাররাবা ইলাইয়াল আবদু ইল্লা বিন্নাওয়াফিল এটা হাদিস আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার কাছাকাছি হয় ঘনিষ্ঠ হয় নফলের মাধ্যমে ফরজ আদায় করার পরে যখন নফলও করে অতিরিক্ত করে তখন বান্দা আমার ঘনিষ্ঠ হয় কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে হাশরের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করে কয় ভাগে কর এক ভাগ হলো আসহাবুল ইয়ামিন ডান পাশে আরেক ভাগ হলো আসহাবুল শিমাল বাম পাশে এই দুই পাশে দুই দল আর আরেক দল হবে আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন এরা হবে একদম আল্লাহ পাকের কুদরতি সিংহাসনের পাশে এরা মুকাররাব আর আল্লাহ তাআলার একেবারে ঘনিষ্ঠ এদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দুই পাশে এই মুকাররাব অবস্থায় কাছাকাছি আল্লাহ তাআলা একদম পাশে বসা বসিয়ে বলবেন ফেরেশতারা আছে আপনারা নাস্তা পানি খান আমি বিচারের কাজটা করি এদের বিচার এই ডান পাশের এবং বাম পাশে তারারই বিচার আচার হবে হিসাবপত্র হবে আপনাদেরকে যে এই পাশে বসাইছি এতেই বুঝে নেন আপনাদের কোনো হিসাব নাই আপনারা জান্নাত আপনারা আমার ঘনিষ্ঠ উলাইকাল মুকাররাবুন এরা মুকাররাব হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন সাহাবীদের সামনে
কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম বিচার কাজ শুরুর শুরুতে 70,000 ইমানদার আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের 70,000 ইমানদারকে আল্লাহ তাআলা প্রথমে সৌজন্য হিসাবে কোনো কথাবার্তা ছাড়া একেবারে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ বাকিরা বিচারাচার হইলে আসবে আপনারা গিয়া জান্নাতের দরজা জানালা মেলেন রুম টুম এগুলা সেটিং দেন জান আমরা আগে জানবা বাকিরা যারা যাওই না পরে আসতেছে তো হযরত একজন সাহাবী উকাশা ইবনে মিহসান ওনার নামটা একটু কঠিন এই সাহাবী সাথে সাথে দাঁড়ায় গেছে দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাই আপনার কাছে ওই প্রথম 70,000 এর লিস্টিতে আল্লাহ তাআলা যেন আমাকে অন্তর্ভুক্ত করে ওই সাহাবী বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে এই 70,000 এর অন্তর্ভুক্ত রাখবেন ফাকামা আখা সাথে সাথে আরেকজন সাহাবী দাঁড়ায়ছে তিনি দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন ওই 70,000 এর মধ্যে থাকি নবীজি বললেন না সাবাকাকা উকাশা উকাশা ওনার নাম আর কি আগের জনের সে তোমাকে আগে বাইরে গেছে অর্থাৎ সে তো স্বেচ্ছায় স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে বলছিল তুমি তো দেখা দেখি বলছো বুঝেন নাই কথা তুমি তো অর্থাৎ দেখিয়া না কি করছো এই জন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই কোনো নেক আমলে প্রথম এটা অনেক বড় ব্যাপার আমি এদিক সেদিক চাইলাম না আচ্ছা দেউক না আমিও 500 টাকা দেই না তবে চাই না লক্ষণ বুঝলে দিব নালে না দিয়ে সত্যের লিখি আর দিব অর্থাৎ বুঝেন না এমন না কে দিবে না দিবে ওটা দেখার কি দরকার আমার আমার দরকার হলে আমি আগায় গেছি আমি আগে দিতে পারছি এজন্য এই হাদিস দ্বারা এটা বোঝা যায় এটা একটা গুরুত্বপূর্ণ একেবারে অল্প হোক বেশি হোক প্রতিটি ভালো কাজে প্রত্যেকটা নেক কাজে আমি যেন এগিয়ে থাকি আমার নাম যেন আগে থাকে এটা একজন ইমানদারের চেষ্টা করা উচিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা শুনছেন কত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিন গাইবার জন্য বহু চেষ্টা করছে বহুত কিছু করছে কিন্তু কখনোই কোনো আমলে আবু বকর সিদ্দিকের আগে ওমর যাইতে পারে শেষ পর্যন্ত একদিন নিজেই বলছি লা ইসাবিকুকা আহাদুন ওমর বলছে আবু বকর আমি বুঝছি আসলেই তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না তুমি এজন্য হযরত আবু বকর সিদ্দিককে কি বলে ওনার উপাধি হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের পরে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একবারে এই উম্মত না আগের উম্মতেরও সমস্ত মানুষের মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর সুবহানাল্লাহ আফদালুন নাস বাদাল আম্বিয়া নবীদের পরে শ্রেষ্ঠতম মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহলে আমি বুঝাইতে চাইলাম এই আপনারা যারা বসছেন একটা সবকে নেক কাজে দিমু দিচ্ছি আচ্ছা দিমু তো জান না ঘুরাইয়েন না লন না অন্য নগরে চাই না দেখ না এই সমস্ত সদর বদর কথা না আমার আপনি কারো দিকে না তাকায় আপনি নেক কাজে প্রথমে থাকেন মসজিদে জুমার দিন প্রথম যে ঢোকে তার নেকি
আর দ্বিতীয় জনের নেকি, এই দুইজনের মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ। মসজিদে জুমার দিন প্রথম যিনি ঢোকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাআন্নামা কাররাবা বুদনাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব পেল। আর দ্বিতীয় নম্বরে যিনি ঢোকে, হইতে পারে এক মিনিট পরে, মানে আধা মিনিট পরেই লোকটা ঢুকছে দ্বিতীয় জন, এই একটু ব্যবধান, উনি এক নম্বরে ঢুকছে, উনি দুই নম্বরে ঢুকছে, মাঝখান দিয়ে হয়তো উল্লেখযোগ্য তেমন কোনো কি নাই, ব্যবধান নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলো সে আল্লাহর রাস্তায় ফাকাআন্নামা কাররাবা কাবশান, একটা বকরি একটা ছাগল আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব পেল। এখন আপনি বলেন সুবহানাল্লাহ, তো ঠিক আছে, কিন্তু হিসাবটা করেন, প্রথম জন নেকি পাইল একটা উটের, দ্বিতীয় জন নেকি পাইল একটা ছাগল বকরি, এখন আপনি একেবারে ন্যূনতম একটা উটের দাম 2-3 লাখ টাকা, এই যে আমাদের দেশে কোরবানির সময় গাবতলির হাটে ঢাকা উট বিক্রি হয়, 3-4 লাখ টাকা দিয়ে কি বিক্রি হয়, উট বিক্রি, তাহলে আপনি 2 লাখ টাকাই ধরেন, আর একটা ছাগলের স্বাভাবিক দাম 10,000 টাকা, গড় মানে গড় দাম বললে, মানে গড়ে কত 10,000, আর উটের গড় দাম ধরলাম কত 2 লাখ, তাহলে 30 সেকেন্ড পরে, 1 মিনিট পরে লোকটা ঢুকছে, এই 1 মিনিটে দ্বিতীয় জনের প্রথম জন থেকে লস আইছে কত 1,90,000 টাকা। এটা যদি আলুর দামের বেলায় হইতো, যে আমরা যদি আর 10 মিনিট আগে আইতে কেজি প্রতি 50 পয়সা বেশি পাইতেন, কি এই লোকটা কি শিক্ষাটা শিখতেন, কিনতাম আইলাম আমি, আমার দিয়ে আসলে ব্যবসা হতো না, কিনলে গে দেরিটা করলাম, প্রতিটা কেজিতে আডানা করিয়া 50 পয়সা করিয়া লস, অথচ 1 মন বা 2 মন আলু বেচলে তো 40 কেজি 80 কেজি, তাহলে 40 কেজিতে যদি আপনি 50 পয়সা করে পান কত 20 টাকা, তাহলে 2 মনে 40 টাকা লস হয়েছে কত 40 টাকার লসের কারণে আপনার কি পরিমাণ আফসুস থাকবে, আহ কি করলাম, কিনলে গাইলাম, অথচ লস হয়েছে 80 টাকা 2 মন আলুতে, কিন্তু এখানে লস হয়েছে 1,90,000 টাকা। এই জন্য আমি বুঝাইলাম নেক কাজে একটু পিছিয়ে পড়লেও নেকিতে অনেক তফাৎ। হাদিসের মধ্যে আছে আশ্চর্য হাদিস, শুনে শুধুমাত্র এই উনার আর উনার দুইজনের আমল নামাতে যদি সুবহানাল্লাহ একবার কম বেশ হয়, ওনার একবার বেশি ওনার একবার কম, আর সব বরাবর কম বেশ কি কথা কর না, এই মুরব্বীরা মাতে না, আপনারা এমনি দুম ধরে বই আছে মুরব্বীরা, আপনারাও মুখ খোলেন বলেন সুবহানাল্লাহ, চাষা বলে আপনি বলছেন নি চাষা, হ্যাঁ বলো, সবাই বলতে হবে, ও আপ শুনতে হইলে কথা কইতে হবে, খিচ্ছে বইয়ে তখন হলো টেলিভিশন সাউন্ড বুঝছেননি কথা, এমনি দুম কি যারা বুঝেননি কি না সাউন আর তো বুঝেন না, এটা সান কা কিতা করতাম শৈলে কাম নাই হাজারিয়া বইয়ে তখন কতক্ষণ ভাই এলে কতক্ষণ বেড়ি ইচ্ছা টেলিভিশন কোনো কাম নাই, ওটা এই জন্য বই হবে সা ভানে বেড়ি নাচ ওই পুরান কথা মনে করে স্টার্ট করে, অথচ একজন ইমানদার তার কাজ নাই এ কথা বলার কোনো সুযোগ নেই,
ইমানদারের কোনো বিশ্রাম নাই, ইমানদারের কোনো কি নাই, ইমানদারের চব্বিশ ঘন্টার ডিউটি আল্লাহ পাকের জিকির। লা ইয়াযালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। আল্লাহ নবী বলেন তোমার জিহ্বা সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখবা। কথা বললে জিহ্বা ভিজে যায় না, তাহলে ইমানদারের আবার বিশ্রাম। আল্লাহ তাআলা নবীকে বলছে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাহীরা। ও নবী আপনি সারা দিন, আমি দেখি সারাটা দিন আপনি লম্বা মেহনত করেন, এরপরেও আমি আপনাকে বলতেছি ওয়াদ কুরিসমা রব্বিক, রাত্রিবেলা আবার পুনরায় আমি মাওলার জিকির করি। কোরআনে আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসা ওয়া ইলা রব্বিকা ফারগা। ও নবী সারা দিনে যত কাজ করছেন দিন কাজ, এগুলোর থেকে যখন আপনি অবসর হবেন পুনরায় আবার রাতে আমি আল্লাহর প্রতি মনোযোগী হয়ে একান্ত কিছু জিকির তসবিহ তাহাজ্জুদ কান্নাকাটি এটার মধ্যে ডুবে যাব। তাহলে ইমানদারের বিশ্রাম কোথায়? কথা বলেন, ইমানদারের কোনো বিশ্রাম আছে? ইমানদারের কোনো বিশ্রাম, মোমেনের কোনো অবসর নেই। মোমেনের অবসর বিশ্রাম কবরে, মোমেনের আরাম জান্নাতে। ইমানদারের মেহনত দুনিয়াতে, ইমানদারের বিশ্রাম কবরে, ইমানদারের আরাম জান্নাতে। জীবনের এই তিনটা ভাগ, মেহনত করবেন কোথা, বিশ্রাম করবেন কোথা, আরাম করবেন কোথা, এই তিনটা, এটাই জীবন। দুনিয়াতে কোনো বিশ্রাম নেই, দুনিয়াতে কোনো অবসর নেই, সারাক্ষণ কাজ আমার, ফজর তো জোহর আসর মাগরিব এশা আওয়াবিন তাহাজ্জুদ জিকির তেলাওয়াত, হ্যাঁ আল্লাহকে ডাকা, একটার পর একটা কাজ আছে, একটার পর সংসার চালানো এটাও ভালো, বিবি বাচ্চার জন্য খরচ করা কামাই করা এটাও ভালো। যদি আল্লাহ এবং তার রসুলের হালাল মতে হয় এটাও ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফাকাতুর রাজুলি আলা আহলি সাদাকা, কোন ব্যক্তি তার বিবি বাচ্চার জন্য যে খরচ করে এর প্রত্যেকটা হালাল হইলে প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলা সাদাকার নেকি দান করেন। শর্ত হলো কি হইতে হইল? হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ সাদকা বিবি বাচ্চার জন্য খরচ করা, যদি হালাল। আল্লাহ নবী বলেন আত্মীয় স্বজন, চাচা মামা ফুফা খালু, এই যে আত্মীয় স্বজনের জন্য খরচ করা এটা সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান। নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা টাকা এমনি গরিবকে দিছি আর একটা টাকা আমার গরিব আত্মীয়কে দিছি, কোনটার মধ্যে বেশি লাভ হয়েছে? নবীজি বলছে যে টাকাটা গরিব আত্মীয়কে দিছ সেটার মধ্যে নেকি বেশি হয়েছে। কেন? এটার মধ্যে নেকি দুইটা, ওইটার মধ্যে নেকি একটা। অর্থাৎ আত্মীয়কে দান করলে তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা একটা ইবাদত, এটারে বলে কারাবাত। কারাবাত আবার ওই দান করা এটা একটা ইবাদত, তো সেটাও হইল সাদাকা। এই জন্য এটার মধ্যে দুইটা যোগ, আর এমনি গরিবকে দিলাম তো সেটা কি দিলাম, দান করলাম। তাহলে এক ইমানদারের সব কিছুর মধ্যে কি নেকি, বাম পাও দিয়া বাথরুমে ঢুকা, ডান পাও দিয়া বের হওয়া, ঢুকতের সময় দোয়া পড়া, বের হয়ে দোয়া পড়া, ভেতরে টয়লেট পেপার ঢিলাগুলো ব্যবহার করা, পানি ব্যবহার করা, এটুকু যদি হয় তাহলে বাথরুম টয়লেটে যেই দশ মিনিট ব্যয় হয়েছে এই পুরা দশ মিনিট আমল নামার মধ্যে নেকি হিসাব হয়েছে। কারণ তার অজু এস্তেঞ্জা টয়লেট বাথরুমটাও হয়েছে নবীজির তরিকা, নবীজির তরিকা। আর আপনি অশুদ্ধ নামাজ
সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, আত্তাহিয়াতও অশুদ্ধ, দোয়া অশুদ্ধ, এটা যদি কাবা শরীফের ভিত্তি কেউ পড়ে তো এটা অশুদ্ধ। কি করব, এটা যদি কাবা ঘরের ভিত্তি কেউ কি পড়ে তারপরও এটা কি অশুদ্ধ। এটা তো আমরা বুঝে তারি না, মুরব্বীরা এটা বোঝে না, তেড়ামি করে একেবারে, মানে শক্ত পাথর। হের কত হলে মুরব্বীর কত হলো আরো কম খুঁজবে, আমার ভুল ভুলে ফেলব, আমি ঠিক করতাম না। সোজা কথা, হুজুরের বাপে কইল ঠিক করতাম, হুজুরের সদ্য উষ্টি করলো ঠিক করতাম, আমি যে যেই জাতের আছি এই জাতের থাকবো, বিড়ি খাইতে লেছি বিড়ি খামু। এবার আমার বয়স 90 বছর, আমি থাকতাম হুজুরের বেড়া, হুজুরের মতো কত বেড়া, ইতার কত হুজুর দেখছি আইসে গেছে। হ্যাঁ, এরকম অনেক ডাকাতটা বুড়ো আছে, শক্ত স্পষ্ট দেখে কোরআন শরীফ অশুদ্ধ না। একজন মানুষ এই যে হাফেজ রফিক, উনি যখন ইমামতি করে, মনে করেন আপনাদের ইমাম তো, উনার পিছনে আপনারা যখন নামাজ পড়েন, উনার পিছনে নামাজ পড়েন এখানে এই মসজিদে মুসল্লি যারা হাত তোলেন, তো এই মসজিদের মুসলিমদের মাশা আপনার। এখন আপনি বলেন আপনি যখন ওনার পড়াটা শুনেন তখন আপনার আন্দাজ হয় না যে আমার পড়াটা তো এরকম না কথা, একটা মানুষের তো বিবেক আইয়ে এই কথা কি বুঝে আসে না, তো তাহলে আপনার তো উচিত ওনারে দেখানো যে হুজুর আমার পড়াটা কদ্দুর শুনে, আমার তাব্বাতিয়া দ্বারা আমার আলাম তারা সুরাটা কদ্দুর শুনেন, আপনি দেখেন নামাজ ওইগুনি, যদি নামাজ চলে তত আলহামদুলিল্লাহ, নাইলে আমারটা আমারে ঠিক করে দেন। এত্তুর বিবেক কি আসা দরকার না, না লড়ত না মারত, মানে হাত ফাও ধরেও যদি বলেন অসম্ভব। আমি বুড়া মানুষ, আমি কি বাতাসে বুড়ো হয়েছিনি, হ্যাঁ আমি কি কোনটা না বুঝিনি, মিয়া ভাত খাইয়াই তো বড় হয়েছি, মানে আলাপ সুরে লাভ দিয়ে উঠে দমক দিয়ে উঠে, কিন্তু আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে, এই কথাটা বুঝতে চায়, এটা বুঝতেই চায় না মিয়া। আফসোস লাগে আমার এটা, সবসময় দুঃখ লাগে আমার এই কথা, যে কিরে মুসলমান আপনি তো বুঝতেছেন আপনার সূরা কেরাত ঠিক মতো হচ্ছে না, আর হুজুরের কাছ থেকে একটাবার যাচাই করে নিলে কোনো অসুবিধা আছে কোনো, এই কারণে আপনারা কেউ গ্রাম সারা করে দিব, মানুষের বেচ্যুতি করবেন মেরে। তো তাইলে মানুষ দুনিয়াতে যে মোবাইল চালাইতে জানে না সে শেখে না কথা বলে, কত মুরব্বী আছে যারা নিজেরা কল দিতে পারে না, হয়তো কেউরে না কেউরে কল, তুমি কি করে দাও লাইন করে দাও আমি শুধু কি করবো কথা, এরম আছে না কি, আপনার সরব লাগে না, আপনি যে মোবাইল নিজে চালাইতে পারেন না, তখন এটা কইলে হে করবো কি, এটার মধ্যে সরবের কি আছে, আমি বয়স্ক মানুষ, হ্যাঁ আমি হেবড়াতে শিক্ষা লইছি দেখতে লইছি, তা তাইলে এটা তো সরবের কি আছে, আপনি মুরব্বী হলে কি হয়েছে অসুবিধা কি, আপনি সুরা ঠিক করেন, আপনি কোরআন ঠিক করেন। আমার অনুরোধ বাজার, আমরা শুধু ওয়াজের জন্য ওয়াজ করি না, ব্যক্তিগতভাবে শুধু আপনাদের গল্প শুনাইলাম এই জন্য আমি ওয়াজ করি না, আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী শেখ হযরত দামাত বারাকাত তোমার কথা বলো, উম্মতের কলিজায় আমলের জজবা বসায় দেওয়া, কলিজার ভিতরে অনুভূতি জাগায় দেওয়া, ভাই এটা বলার জন্য যতবার বলতে হয় এক কথা অতবার বলবে, প্রয়োজনে 1,00,000 বার বলবে, তারপরেও আল্লাহর বান্দার কলিজায় যাতে বসে যে এটা আমার দরকার। আমার কথাটা বুঝছি, আপনারা বলেন না চাচা এই যে মুরব্বীরা কয়েকজন আছেন একসাথে মোটামুটি 10-12 জন, আপনারা কর আপনাদের কোরআন শরীফ সহি শুদ্ধ হওয়া দরকার না, তো এইটা আপনারা বুঝতে চান না কেন, এটা বুঝে না কেন, বুঝানোই যায় না, অনেক বয়স্ক মানুষকে বুঝানো যায়, উনার ওই সাদওয়ান সাদওয়ান
ওনার ওই বিড়ি বিড়ি, ওনার ওই বন বন, ওই বেড়ি আরে সাধুমানে গপ মারবে, এইটাই এটাই শনিবার, ঈদের রবিবার, ঈদের শুক্রবার, এই ডকে বৃহস্পতিবার, এই ডকে জানুয়ারি, এই ডকে ফেব্রুয়ারি। শীত যায় এই রঙে, গরম যায় এই রঙে, তুফানও যায় এই রঙে, রৌদ যায় এই রঙে, এই একই কিসে। কেন একজন মানুষ ধীরে ধীরে আখিরাতের দিকে আগায় আসবে, একজন মানুষ ধীরে ধীরে কবরের জন্য নেকি বাড়াবে, এটা না মুসলমানের পরিচয় হওয়া উচিত, ঠিক কিনা বলে? তাই আপনি গুনাহ কখন ছাড়বেন, আপনি নামাজ কখন ঠিক করবেন, আপনি সূরা কেরাত পার কত বছর বললে ঠিক করবেন, কত লক্ষবার বলা উচিত? হুজুররা বলতেছে প্রত্যেক জুমায় কোন না কোনো বিষয়ের উপরে ইমাম সাহেবরা বয়ান করে, করে কি না বলে? তাহলে এটা কি এমনি শুধু বলার জন্যই বলে? এটা শুধু এই হাওয়া হয়ে যাওয়ার জন্য বলে? এটার জন্য কি মানুষের আমলের জন্য বলে? কিন্তু আমাদের পাত্তা নাই, এই জন্য কথাটা শক্ত করে বললাম। এই জন্য আপনাদের মসজিদের সাথে মাদ্রাসা, উপযুক্ত হাফেজ আছে, বড় বড় ছাত্র আছে, এদের কোরআন শুদ্ধ, এরকম ব্যবস্থাপনা থাকার পরেও আমি বললাম রাগ করেন আর গুসা করেন, তবে আমার কথা মনে রাখেন, এত কাছে মাদ্রাসা থাকার পরেও আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ শক্ত ফিডা খাবেন, আমি করি একেবারে ফিটটা আড্ডিগুড্ডি ঘুরে করে লাগবো আপনার, আমি করলাম মনে রাখি। বলে না এত মসজিদে টিয়া দে, মাদ্রাসার টাকা দিছি, টাকা দেওয়া একটা নেক আমল, একটা নেক আমল আরেকটার বিকল্প না, এটা বুঝিনি কথা? মনে করেন আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন, আপনারা রোজা না রাখলে চলতো না কথা কয়? যারা রোজা রাখে তারা নামাজ না পড়লে চলবে তো? মসজিদে টিয়া দিলে আর নামাজ স্মরণ লাগে না তো কথা কয়? না কিনলে গে লাগবো, অন্যান্য মসজিদে টিয়া দিছেন, টাইলস সব দিয়ে আপনি দিছেন, ফ্যান সব দিয়ে আপনি দিছেন, আপনি কিনলে গে নামাজ পড়বেন? নামাজ পড়ব মানসে না, আমি এমনি ব্যস্ত দেখবেন, হ্যাঁ তাহলে কি বুঝা গেল? এক আমল আরেক আমলের বিকল্প নয়, নামাজের কারণে রোজার হুকুম বাদ যায় না, রোজা রাখলে নামাজের হুকুম কি যায় না? তাহলে দান করলে মসজিদ মাদ্রাসায় এই জন্য অন্য ইবাদত সেটার হুকুম বাদ হয়ে যায়। আপনি মসজিদে টাকা দিলে এবার আপনি সুদ খাইলেও সারব, ঠিক না? আপনি যখন মাদ্রাসার টিয়া দিয়েছেন আপনি বিড়ি খাইলেও আপনার কেউ কিছু করতো না ফেরেস্তায়, যেহেতু আপনি মাদ্রাসার টিয়া দিয়েছেন। এই রং মিলি দোয়ানবাহী খাওয়ান, সাবধান মুসলমান, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা সবগুলো নেক আমলের কথা বলছে আমাদেরকে, ওয়ামিলুস সালিহাত, সমস্ত নেক আমল আমাদেরকে করতে হবে, কোনটা বাদ দেওয়া যাবে না, কোনটা ইমানদার তার সব নেক আমল করতে হবে।